नमस्कार बंधुरा, शंकर किचेने सकल के स्वागत। आज हमें तैरी करेछि जिलिपी। ये जिलिपीगुलो किन्तु खूब ही टेस्टी होयेछे, एकेबारे दोकानेर मतो। तबे आगे ही बोले रखी, जिलिपी शेप देखे किन्तु हासबेन ना। आमी जिलिपीर पेस्टा होयतो ठीकठाक मतो दीते पारिनी, किन्तु खेते किन्तु दारुण होयेछे। खूब सामान्य उपकरण दिए किन्तु जिलिपी तैरी करा जाए। चलुन शुरू करी। जिलिपी तैरी करार जोन्नो एकटा खामीर प्रयोजन हय। आमी सेई खामीटा तैरी करे आज के जिलिपिटा तैरी करब। आमी एखाने हाफ कप मयदा नियेछि। एटा मेजारमेंट कपेर हाफ कप। मयदाटार मध्ये जेन कोनो दाना ना थाके, सेई जोन्नो आमी हाथेर साहाज्ये एकटु मसृण करे नियेछि, जाते एर मध्ये कोनो गुटलि ना थाके। এবার এই ময়দাটার মধ্যে আমি জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করব। আমি এখানে পৌনে এক কাপ জল দিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও নয়। খামিটা তৈরি করার জন্য ময়দাটাকে কিন্তু আগে পচাতে হবে। ময়দাটাকে অন্তত একদিন রেস্ট দিতে হবে। আপনার যদি হাতে সময় না থাকে, অন্তত ছ ঘন্টা এটাকে রেস্ট দেবেন, তারপর জিলিপিটা তৈরি করবেন। আমি এখানে দু কাপ চিনি নিয়েছি, সঙ্গে এক কাপ জল দিয়ে আমি একটা রস তৈরি করব। এই রসটা কিন্তু একতারের রস হবে না। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। রসটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। আমি এখানে দেখুন এইরকম একটা রস তৈরি করছি। রসটা ঘন হবে কিন্তু একতার হবে না, একটু চিটচিট করবে, এইরকম রস তৈরি করব। চলুন দেখি খামিটা কীরকম হয়েছে। দেখুন খামিটা এই রকম দেখতে হবে। এটা আমি একদিন রেস্ট দেওয়ার পর এরকম হয়েছে। আর উপরে দেখছেন এরকম একটা ফেনা ফেনা মতো হবে। এই ফেনাগুলোকে আগে তুলে আমি ফেলে দেব। আমি আজকে এই জিলিপি তৈরি করবার জন্য একদম পারফেক্ট টিপস দেব আপনাদের। যেসব টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু বাড়িতে অনায়াসে জিলিপি তৈরি করতে পারবেন, হয়তো আমার থেকে অনেক সুন্দর শেপ দিয়ে আপনারা জিলিপিটা তৈরি করতে পারবেন। আমি ওপরের ফেনাগুলোকে ফেলে দিলাম। আমি হাফ কাপ ময়দার খামি করেছিলাম, আবার হাফ কাপ ময়দা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। তার মানে এক কাপ ময়দা হলো মোট। এটাতেই কিন্তু অনেকগুলো জিলিপি তৈরি হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। জিলিপির ব্যাটারটা ঠিক হয়েছে কিনা বুঝবেন কি করে? এরকম উপর থেকে হাতে একটু ফেলবেন, দেখবেন একটানা জিলিপির ব্যাটারটা পড়বে। দেখুন একদম ফ্লোটা একটানা হচ্ছে। এই রকমই ব্যাটার লাগবে। এবার জিলিপি ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে দিলাম। এই রকম ফ্ল্যাট কোনো কড়াই আপনারা ইউজ করবেন। ফ্ল্যাট কড়াইয়েই কিন্তু জিলিপিটা ভাজতে হবে, তার জন্য আমি কিন্তু একটা ফ্রাই প্যানেই আজকে জিলিপিটা ভাজবো। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এদিকে আমি ব্যাটারটার মধ্যে এক চিমটি খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা দিলে জিলিপিটা বেশ ফুলবে আর মুচমুচেও হবে।
জিলিপি তৈরি করার জন্য এরকম ঘটি, তার মধ্যে ফুটো থাকে, এরকম ঘটিতে জিলিপি করা যেতে পারে, নারকেলের মালা দিয়ে জিলিপি করা যেতে পারে বা কোনো প্লাস্টিকের প্যাকেট দিয়ে জিলিপি করা যেতে পারে। আমি খুব বেশি দক্ষ নই, সেই জন্য আমি এরকম একটা সসের বোতলে জিলিপিটা করব। এরকম বোতল হলে খুব সুবিধা হয়, তবে না থাকলে প্লাস্টিকের প্যাকেটে একটুখানি কেটে নিয়ে তার মধ্যেও করতে পারেন। আমি ব্যাটারটা এই কন্টেনারে ঢেলে দিচ্ছি। দেখুন ফ্লোটা একেবারে এইরকম হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর টেম্পারেচারটা ঠিক আছে কিনা তার জন্য আমি সামান্য একটু ব্যাটার দিয়ে তেলের টেম্পারেচারটা চেক করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ভেসে উঠেছে। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। আমি কিন্তু সবকটা যে আড়াই প্যাঁচ যে জিলিপি হয় সেটা কিন্তু আমি করতে পারিনি, এর জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন। আমি এতটা দক্ষ নই, তো আমি যেরকম শেপ দিতে পেরেছি সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। জিলিপিগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। মাঝারি আছে, জিলিপিগুলো ভেজে নিতে হবে। আর টেম্পারেচার যদি কম হয় তাহলে জিলিপিগুলো কিন্তু ফুলবে না, চুপসে যাবে, তাই টেম্পারেচারটাও কিন্তু এখানে খুবই প্রয়োজন। জিলিপিগুলো মোটামুটি একটা শেপ এসছে। এখন অনেকেই বাইরের খাবার খান না বা খেতে পছন্দও করেন না, তারা কিন্তু বাড়িতেই এইভাবে জিলিপি খামি তৈরি করে জিলিপিটা তৈরি করতে পারবেন। এর জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। বাড়িতে ময়দা, চিনি আর তেল থাকলেই কিন্তু জিলিপি তৈরি করে নিতে পারবেন, আর অবশ্যই একটু খাবার সোডা। ব্যাস, জিলিপি আমার ভাজা রেডি হয়ে গেল। এখানে যে রসটা আমি তৈরি করেছিলাম সেই রসটা কিন্তু এখন উষ্ণ গরম আছে, একদম ঠান্ডা রসে দিলে হবে না, আবার গরম রসে দিলেও হবে না। জিলিপিগুলো আমি রসের থেকে ছেঁকে তুলে নিয়েছি। দেখুন অনেকগুলোই জিলিপি তৈরি হয়েছে। রসে দুই এক মিনিট রেখে আমি সার্ভ করলাম। রেডি হয়ে গেল জিলিপি। তাহলে দেরি কেন, চটপট ময়দা ভিজিয়ে ফেলুন, খামিটা তৈরি করে ফেলুন আর জিলিপিও চটপট তৈরি করে ফেলুন। সামনে এই রথ, চটপট বানিয়ে ফেলুন। আপনি কীরকম জিলিপি তৈরি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। মনে করে কিন্তু বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।